হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি। আজ আমি বানাবো চায়ের দোকানের স্টাইলের ডিম টোস্ট। বাড়িতে যখন আমরা ডিম টোস্ট বানাই, সেরকম চায়ের দোকানের স্টাইলের খেতে হয় না। তাই আজকে তোমাদের আমি পুরো কীভাবে চায়ের দোকানের স্টাইলের ডিম টোস্ট বানাই সেটা পুরোটা করে দেখাবো, স্টেপ বাই স্টেপ। তাহলে চলো রান্নাটা শুরু করি। এটা আছে, দেখো ব্রেড, ব্রেডটা দেখো, এই যে এই টাইপের ব্রেড আমি নিয়ে নিয়েছি। এটা ছোটও পাওয়া যায়, এটা আমি আজকে পেয়েছি বড় ব্রেড, তাই আমি এই টাইপের ব্রেড নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে দেখো এইভাবে কেটে নিয়েছি। আর দেখো পেঁয়াজ কুচি আছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কা কুচি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর সর্ষের তেল আছে। আর দেখো এটা আছে হচ্ছে নুন আর গোলমরিচ। প্রথমে দেখো এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি, এটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই লঙ্কা কুচি, আর দিলাম নুন। দিয়ে এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব। ডিমটা দেখো আমি ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। এদিকে দেখো এই প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। দিয়ে এটাকে ঘুরিয়ে নেব, তেলটা গরম হতে দেবো। আমরা বাড়িতে যখন ডিম টোস্ট বানাই তখন আমরা ইউজ করি সাদা তেল বা রিফাইন অয়েল, সেই জন্য কিন্তু চায়ের দোকানের স্টাইলের টোস্টের টেস্টটা কিন্তু আমাদের আসে না। ওরা কিন্তু ইউজ করে মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, সেই জন্য অত ভালো টেস্ট আসে। তাই আজকে আমি ইউজ করেছি সর্ষের তেল। তেল দেখো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই ব্রেডটা, দিয়ে হালকা করে একটু চেপে দেবো, গ্যাসটা কিন্তু কমিয়ে দেবো। আস্তে করে এবার দেখো এইভাবে উল্টে দিলাম, ওই পিঠটাও একটু চেপে চেপে ধরে, জাস্ট একটু হালকা করে চেপে ধরে থাকো। দেখো এই পিঠটাও হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেবো। নিয়ে আরেকটাও আমি করে দেখাচ্ছি, আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নেব। নিয়ে তেলটা একটু গরম হয়ে যাক, তারপর দিয়ে দেবো ডিম কাটানোটা। দিয়ে এটা একটু হতে দেবো, দিয়ে এবার এই পাউরুটিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু চেপে দিলাম। দিয়ে এইভাবে দিয়ে দিলাম, ওই দিকটাও ভেজে নেব, একটু চেপে ধরতে হবে। সর্ষের তেলটা তোমরা একটু কমও দিতে পারো। দেখো এই দিকটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটা আমি নামিয়ে নিলাম। ডিম টোস্ট দেখো রেডি হয়ে গেছে, ওপর থেকে এবার একটু গোলমরিচ জাস্ট ছড়িয়ে দিতাম।
চায়ের দোকানের স্টাইলের ডিম টোস্ট দেখো আমি সার্ভ করে দিয়েছি, তার সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন রান্না পোস্ট করব তাহলে তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে ডিম টোস্ট চায়ের দোকানের স্টাইলের বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন হলো ডিম টোস্টটা। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।